ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা আর খুদে জাদুকর লিওনেল মেসির হাত ধরেই আর্জেন্টিনার ফুটবল পৌঁছেছে অনন্য উচ্চতায়। ইউরোপের সম্ভাব্য সবকিছু জিতে লিওর ঠিকানা এখন যুক্তরাষ্ট্র। 36 বছরের অপেক্ষার অবসান ঘটেছে যার হাত ধরে, সেই লিওর নাকি কাতার আসরটাই ছিল শেষ বিশ্বকাপ, এমন কথা জানিয়েছেন খোদ লিওই। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা একনিষ্ঠ ভক্তরা নিশ্চয়ই মনে প্রাণে চাইবেন কাকতালীয় কিছুই ঘটুক, যাতে আরও একটা বিশ্বকাপে আর্জেন্টাইন খুদে জাদুকরের বাঁ পায়ের ভেলকিতে বুঁদ হতে পারেন তারা। যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে সুখের সময় কাটাচ্ছেন মেসি। ইন্টার মায়ামিতে শুরুটা মনের মতোই হয়েছে এলামটেনের। এবার সুখের এক প্রতিচ্ছবি দেখা গেল লিওনেল মেসির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনার 1994 বিশ্বকাপের অ্যাওয়ে জার্সি পরিহিত এক ছবি পোস্ট করে আবারও গণমাধ্যমের শিরোনামে মেসি। ডোপ টেস্টে পজিটিভ হয়ে 1994 সালে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিলেন ম্যারাডোনা। সেবার বিশ্বকাপ হয়েছিল যুক্তরাষ্ট্রে। ম্যারাডোনার স্মৃতি বিজড়িত সেই জার্সি পরে ছবি পোস্ট করার পর গুঞ্জন উঠেছে লিওনেল মেসি নাকি খেলবেন 2026 বিশ্বকাপও, কেননা 94-এ যুক্তরাষ্ট্রেই শেষ বিশ্বকাপে মাঠে নেমেছিলেন দিয়েগো ম্যারাডোনা। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে মেসির এই ছবি ইঙ্গিত দিচ্ছে তার আগামী বিশ্বকাপে অংশগ্রহণের। 2026 সালে মার্কিন যুক্তরাষ্ট্রেই বসবে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসর। 2024 কোপা আমেরিকাও বসবে সে দেশে। আর ক্যারিয়ারের শেষ সময়ে এসে মেসির মায়ামিতে পাড়ি জমানোকেও 2026 বিশ্বকাপে তার খেলার সম্ভাবনাকে জোরালো করছে বলে গুঞ্জন গণমাধ্যমগুলোতে। মেসির সাম্প্রতিক ফর্মের কারণে কিছুটা হলেও আশায় বুক বাঁধছেন ভক্তরা। আর গুঞ্জনকে সত্যি করে যদি লিওনেল মেসি আরও একটা বিশ্বকাপে মাঠে নামেন, তাহলে মেসি গড়বেন আরও এক বিরল রেকর্ড। 6 বিশ্বকাপ খেলা একমাত্র ফুটবলার হবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তাজিন খন্দকার, সময় সংবাদ।